ఓం ఖండమండలాకారం వ్యప్తం జనచరాచరం తత్పదం దర్శితం జీన తస్మై శ్రీ గురువే నమః గురు కీ పై కేవలం। নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী, আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। মিথুন রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে আজকে আলোচনা। আশা করি আপনারা ভালো আছেন। প্রোগ্রাম শুরু করার আগে বলে দিই, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক ও শেয়ার করতে প্লিজ ভুলবেন না। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মিথুন রাশি কিন্তু রাশিতেই কিন্তু রাহুর অবস্থান সপ্তমভাবে আপনাদের বৃহস্পতি এবং কেতুর অবস্থান অষ্টমে কিন্তু শনি এবং রবির অবস্থান 13 তারিখে রবি কিন্তু নবমভাবে চলে যাবে আপনাদের, এবং ওখানেই বুধাদিত্য যোগ তৈরি করবে। বুধ বসে আছে আপনাদের নবমভাবে এবং শুক্র কিন্তু দশমে 3 তারিখে গোচর করছে। এর সাপেক্ষে এবং আপনার 7-8 তারিখে আপনাদের ধনুরাশিতে অর্থাৎ সপ্তমভাবে চলে যাবে। এই গোচর সাপেক্ষে আপনাদের মাসিক রাশিফল বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। আজকে একদিকে মঙ্গলের ট্রানজিট কিন্তু একদিকে যেমন গুরু সৌরজগৎ তৈরি করছে, সেমনি কিন্তু আপনাদের অঙ্গারক যোগ তৈরি করছে রাহু এবং মঙ্গলের। কোন দিক থেকে ভালো ফল পাবেন, কোন দিক থেকে খারাপ ফল পাবেন সেটা নিয়ে আলোচনা। সবার আগে বলে দিই যে আপনাদের কিন্তু শনির সাড়েসাতি শনির ঢাইয়া কিন্তু আপনাদের চলছে। 24 জানুয়ারি কিন্তু ঢাইয়া শুরু হয়েছে, সেদিক থেকে কিন্তু আপনারা একটু বুঝে শুনে সব কাজ করবেন। যে কোনো কাজে কিন্তু একটু বিলম্ব হবে, কর্ম হচ্ছে না, কোনো কথা হচ্ছে কিন্তু কানেকশান দিচ্ছে না, এরকম ব্যাপারগুলো যে কোনো কাজে দেখবে একটু ডিলেমি হবে শনি ঢাইয়াতে। আপনাদের কিন্তু মন মানসিকতা একটুখানি মাঝে মাঝে, কোনো সময় খুব ভালো, কোনো সময় দেখবেন একটু ডিপ্রেশন আপনাদের হতে পারে। আপনাদের দ্বিতীয় পতি চন্দ্র একাদশভাবে বসে আছে মাসের শুরুতেই, সেই থেকে কিন্তু আর্থিক যোগে মাসে কম বেশি ভালো দেবে। আপনাদের তৃতীয় পতি অষ্টমে থাকার জন্য গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাবেন। 13 তারিখের পর কিন্তু আমাদের আপনাদের নবমভাবে যখন রবি চলে যাবে তখন কিন্তু আপনাদের দেখবেন দূরযাত্রা, দূর ভ্রমণ, কমিউনিকেশান অনেক ভালো হবে, তুলনামূলক অনেক ভালো হবে। কারণ আপনাদের অষ্টমে কিন্তু 20 যোগ করে রবি এবং শনি বসে আছে, এবং যখন নবমে চলে যাবে তখন কিন্তু আপনারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফলতা পাবেন। দূরে গিয়ে যারা পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য ভালো, ভাগ্যের স্বাদ পাবেন। সব দিক থেকে কিন্তু আপনাদের 13 তারিখের পরে কিন্তু আপনাদের ভালো ফল রবি দিয়ে থাকবে। চতুর্থ পতি হচ্ছে আপনাদের বুধ, সে কিন্তু নবমে বসে আছে, ফলে প্রাইমারি এডুকেশন, উচ্চ এডুকেশন দুটোই কিন্তু খুব ভালো ফল আপনারা ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবেন। গাড়ি বাড়ি ক্রয়ের যোগ আছে, আপনার বাড়ি আরই কিন্তু কিনতে পারেন, যারা অনেকদিন ধরে চেষ্টা করছিলেন এই মাসে কিন্তু হয়ে যেতে পারে। প্রেমপ্রীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালোর মন্দ, অর্থাৎ ভালোর মধ্যে কিন্তু কিছু মন্দ কিন্তু আপনাদের দেখাচ্ছে, মাঝে মাঝে একটু ডিপ্রেশন, মাঝে মাঝে কিন্তু যদিও শুক্র কিন্তু উচ্চস্থ কিন্তু তার ক্ষেত্রেও কিন্তু দশম কানেকশান দিচ্ছে, সেদিক থেকে একটু কিন্তু ভুল বোঝাবুঝি থাকতে পারে, একটু বুঝে শুনে চলবেন। সন্তানের জন্য কিন্তু ভালো ফল দিতে পারে, সন্তান যোগ শুভ। আপনাদের ষষ্ঠপতি মঙ্গল কিন্তু সপ্তমে যাচ্ছে, লোন কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, প্রতিযোগিতায় জয়লাভ কিন্তু আপনাদের হতে পারে, ল্যান্ড প্রপার্টি সম্পর্কিত যে কোনো কোর্ট কেস যদি চলে থাকে সেগুলো কিন্তু আপনাদের ফরে আপনাদের দিকে আসতে পারে। জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু মিটে যাবে, যদি কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকেন সেগুলো কিন্তু পেয়ে যাবেন। অনেকদিন টাকা আসছিল না, পাচ্ছিলেন না, টাকা নিয়ে ঘোরাচ্ছিল, সেই সবগুলো কিন্তু আপনাদের রিটার্ন চলে আসতে পারে। অনেকে ধার দিয়ে ফেসে যায়, সেমনি কিন্তু এই সময়টা কিন্তু আপনারা চেষ্টা করবেন, প্রায় 52 দিন পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু টাকা রিটার্ন আসার জায়গা তৈরি হয়েছে। বিবাহ যোগ শুভ, বিবাহের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আশা করতে পারেন, ব্যবসার জন্য খুবই ভালো সময়,
বৃহস্পতি সপ্তমভাবে বসে একাদশে দৃষ্টি দিচ্ছে, সেই দিক থেকে কিন্তু আপনাদের ব্যবসা খুবই ভালো হবে, কম বেশি মানে খুবই ভালো বলতে আপনারা আকাশ ছুঁয়ে ফেলবেন এইরকম নয়, কিন্তু তুলনামূলক আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসটা ব্যবসার দিকে ভালো। অষ্টমে কিন্তু শনি বসে থাকছে, সেদিক থেকে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, মাঝে মাঝে কিন্তু ডিস্টার্ব হতে পারে, কাজ হচ্ছে না, কাজ হতে গিয়ে ভাগ্যের স্বাদ পেতে একটু দেরি হবে, এরকম ব্যাপারটা থাকবে, বীরযোগ চলছে, সেদিক থেকে কিন্তু 13 তারিখের পরে একটু রিলিফ পেয়ে যাবেন। ভাগ্যস্থানের কথা বলে দিয়েছি, ভাগ্যের স্বাদ তো পাবেনই। দশমভাবে শুক্রের অবস্থান, সেইখান থেকে কিন্তু আপনারা কর্মের জায়গায় কিন্তু আপনাদের কোনো সুখবর আসতে পারে, নতুন কর্মপ্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে, যারা ক্রিয়াকলার সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো, যারা নৃত্য গীতির সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো, যারা আর্টিস্ট কাজ করেন তাদের জন্য ভালো, নতুন ব্রাঞ্চ কিন্তু আপনারা কর্মের জন্য, নতুন কোনো অফিস খুলতে পারেন, নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, সব দিক থেকে কর্মের জায়গা ভালো। একাদশভাবে চন্দ্র বসে আছে, মঙ্গল কিন্তু সপ্তম একাদশ কানেকশান করলো, বিবাহের জন্য ভালো, ব্যবসার জন্য ভালো। আজকে বলে দিলাম, সবাই ভালো থাকবেন, যদি আমার প্রোগ্রাম ভালো লাগে একটা লাইক ও শেয়ার করতে প্লিজ ভুলবেন না। আজকের মতো নমস্কার।